আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে আমরা একটু বহু নির্বাচন নিয়ে কথা বলবো। বর্তমানে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, এখন তোমরা বর্তমানে রেজাল্ট প্রস্তুত করছে তোমাদের এবং তোমরা অপেক্ষা করছো তোমাদের ফলাফলের জন্য। একটা প্রশ্ন আমাদেরকে প্রচুর করতেছে শিক্ষার্থীরা যে ভাইয়া, আমাদেরকে শিক্ষা বোর্ডগুলো কি ওএমআর অর্থাৎ নৈবেদ্যিক যে ওএমআর রয়েছে সেখানে তো কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে, সেখানে বাড়তি কোনো সুযোগ সুবিধা প্রদান করা হবে কি না, এই বিষয় নিয়ে একটু কথা বলা। কারণ অনেক শিক্ষার্থী নৈবিত্তিকে একটু খারাপ দিয়েছে, যে কারণে তারা একটু কনফিউজ। তাছাড়া এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র পাশ কিনা সেই বিষয়টা আমি আলোচনা করছি। সো আমি এই ভিডিওটা বড় হতে পারে শেষ পর্যন্ত দেখো এবং বিষয়গুলো তোমরা জেনে নাও। প্রথমত আগে আমি নৈবিত্তিকের দেখার নিয়মটা নিয়ে কথা বলি। তোমরা ঠিক এরকম একটা ওএমআর ফর্ম পূরণ করেছো যেখানে রোল নাম্বার, শিশু নাম্বার, বিষয় কোড, সেট কোড ভরাট করেছো। যদি এখানে ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু খাতা বাতিলের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কীরকমের খাতা বাতিল হয় এই বিষয় নিয়ে ইতিমধ্যে ভিডিও করা আছে, যদি তোমরা দেখে না থাকো তাহলে সেগুলো দেখো। সবার খাতা বাতিল হয় না, তবে ভুল ত্রুটি করলে বা কাটাকাটি করলে তখন কিন্তু খাতা অনায়াসে বাতিল করে দেয়। তোমরা এখানে বৃত্ত ভরাট করেছো, তো যারা একাধিক বৃত্ত ভরাট করেছে তাদের কিন্তু সেই উত্তরগুলো বাদ হবে, কিন্তু বাকি উত্তরগুলো কাউন্ট করা হবে। সেই বৃত্ত বাতিল করার বিষয় নিয়েও ভিডিও করা আছে, সেগুলো নিয়ে কথা বলেছি। এখন কথা হচ্ছে তোমাদের ওএমআরটা কীভাবে দেখা হয় সেটা নিয়ে। প্রথমত তোমাদের ওএমআরটা দেখা হয় এই যে এমসিকিউ এর যে ওএমআরটা, এটা বলা হয় তোমাদের বহু নির্বাচনী উত্তরপত্র। সেই উত্তরপত্র দেখা ঠিক এই কম্পিউটার মেশিনের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা মেশিন থাকে, স্ক্যানার থাকে বা এর থেকে বড় মাপে মেশিন আছে। বিভিন্ন শিক্ষাবোর্ড বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করে, এগুলো বাইরে কান্ট্রি থেকে ইম্পোর্ট এক্সপোর্ট যাই বলি না কেন সেগুলো করে তারা এই মেশিনের মাধ্যমে তোমাদের ওএমআরগুলো দেখে। অর্থাৎ এখানে কোনো হাতের সংস্পর্শ নাই, সম্পূর্ণ কাজটা কে করে? একটা মেশিন করে, যেখানে মেশিনে সফটওয়্যার দেওয়া আছে সেখানে কসেটের অ্যান্সার কত হবে, কোন কোনগুলো হবে কসেটের অ্যান্সার, কোন কোনগুলো হবে এবং তোমাদের এখানে রোল নাম্বার, শিশু নাম্বার, এগুলো সব কাউন্ট সফটওয়্যারের মাধ্যমে, মেশিন লার্নিংয়ের মাধ্যমে সব কিছু করা হয়। এখানে আসলে ম্যানুয়ালি তেমন কোনো কাজ নাই। যদি কোনো উত্তরপত্র বাতিল করে, অর্থাৎ ওএমআর যেগুলো চেক করছে না, যেগুলো ওএমআর হয়তো বা নিচ্ছে না, সেগুলো পরবর্তী দেখা যায় যে তোমার ম্যানুয়ালি চেক করতে পারে বোর্ড কর্তৃপক্ষ, তবে সেটা সব বোর্ড আবার করেও না। সো নর্মাল ক্যালকুলেশন এইভাবে তোমাদের ওএমআরগুলো দেখে। সো এই জায়গায় প্রথমত একটা মানে একটা বিষয় অ্যান্সার আসতেছে যে বাড়তি কোনো সুযোগ সুবিধা প্রদান করার মতো কোনো জায়গা নাই এখানে, যেহেতু এখানে কম্পিউটার মেশিনের মাধ্যমে সব কিছু দেখা হয় ওএমআর মেশিনের মাধ্যমে। সো তুমি এখানে যত নম্বর পাবা 30-এর মধ্যে তোমাকে তত নম্বরই তোমার সফটওয়্যারে তোমার নাম্বার ওখানে চলে যাবে। এখানে ইন্ডিভিজুয়ালি কোনো শিক্ষার্থীর নাম্বার তারা দেখে না, যে ওই রোলে শিক্ষার্থী কত পেয়েছে, ওই রেজিস্ট্রেশন নম্বর শিক্ষার্থী কত পেয়েছে, এটা তারা দেখে না। তারা টোটাল দেখে যে একসাথে ধরুন 500 ওএমআর মেশিন, তারা ওএমআর উত্তরপত্র তারা এই ওই মেশিন ইম্পোর্ট করেছে, 500 রেজাল্ট সরাসরি সফটওয়্যারে এন্ট্রি করা হবে। সো এই জায়গা থেকে বাড়তি সুযোগ সুবিধা পাওয়া, অর্থাৎ যেমন ধর সৃজনশীলে কিন্তু 1-2 নম্বর শিক্ষক চাইলে বাড়িয়ে দিতে পারে, কিন্তু যেটা বহু নির্বাচনীতে অসম্ভব। সো যদি বাড়িয়ে দেয় সেটা বোর্ড দেয়, সেটা কখনোই পাবলিকলি আমরা শুনি না যে বোর্ড বলেছে বহু নির্বাচনীতে নম্বর বাড়িয়ে দিতে, সেটা কখনোই পাবলিকলি বলে না, আর দেয় কিনা এটা নিয়ে কনফিউশন যথেষ্ট রয়েছে। সো একটা বিষয়, সো তোমরা বাড়তি কোনো ধরনের সুযোগ সুবিধা পাবা না এই বহু নির্বাচনী উত্তরপত্র দেখার ক্ষেত্রে। সেকেন্ড যে বিষয়টা সেটা আসছে তোমাদের পাশ মার্কটা নিয়ে। অবশ্যই তোমাদের যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে একসাথে পাশ, অর্থাৎ তোমার যারা ব্যবহারিক পরীক্ষা দিয়েছো, যেগুলো ব্যবহারিক পরীক্ষা, সেখানে কিন্তু আমরা এমসিকিউ অ্যান্সার করেছো 25টায়। সো 25টায় যারা অ্যান্সার করেছো তোমাদের প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে 50টা এমসিকিউ হয়েছে। 50টা এমসিকিউর মধ্যে তোমার যদি সব মিলিয়ে 16টা এমসিকিউ হয় তবেই তুমি পাস করবা। আবার যাদের ব্যবহারিক ছিল না, যেমন বাংলা ফার্স্ট পেপার ব্যবহারিক নাই, ওইখানে পরীক্ষা হয়েছে 30টায়। সো তোমাদের এরকমের যে প্রথম ও দ্বিতীয় পত্র 30-30-60 মার্কে এক্সাম হয়েছে তোমাদের এমসিকিউ, সেখানে যদি তোমরা 60-এর মধ্যে তোমরা যদি 20 পাও তাহলেই তোমাদেরকে পাস দিয়ে দিবে। অর্থাৎ এখানে বিষয়টা এরকমভাবে প্রথম ও দ্বিতীয় পত্র কাউন্ট করে তারা নির্ণয় করবে রেজাল্টটা, এবং এটা সম্পূর্ণ সফটওয়্যার মাধ্যমে করবে। এখানে তেমন বোর্ডের হাত নাই, তবে দেখা যায় আমরা এমনটা শুনেছি যে অনেক বোর্ড যখন দেখা যায় অনেক শিক্ষার্থী ফেল করে তখন হয়তো বা বাড়তি সুযোগ সুবিধা প্রদান করতে পারে, বিশেষ করে যে সকল শিক্ষার্থীর 1-2টা ধরনের ডাবল ভোট করেছে সেগুলো তো তারা বাদ দিয়ে দিবে, কিন্তু পরবর্তীতে মনে হলো যেগুলো তারা মূল্যায়ন করবে তারা চালু করতে পারে। তবে এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত, বোর্ড চালে এই বিষয়গুলো তারা নজরে নিয়ে তারা হয়তো তোমাদেরকে অ্যাডভান্টেজ দিতে পারে, তবে সেটা বোর্ড কখনো পাবলিকলি বোর্ডে বলা হবে না যে তোমাদেরকে এটা এটা সুবিধা দিচ্ছি, বা এটা কখনো আমরাও জানতে পারবো না। আর তোমাদের রোল নাম্বার, শিশু নম্বর যদি তোমরা কেউ ভুল করো সেক্ষেত্রে নর্মালি তোমাকে যদি খুঁজে তারা না পায়, কোনোভাবে তোমাকে খুঁজে পায় না, রোল নাম্বার দিয়েও পায় না, রেজিস্ট্রেশন নম্বর পায় না, তখন কিন্তু ওই বিষয়ে তোমার ফেল আসতে পারে, সেক্ষেত্রে পরামর্শ থাকবে বোর্ড চ্যালেঞ্জ করার। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।